চিত্রনায়িকা পরিমণির সঙ্গে অভিনেতা শরীফুল রাজের বিয়ের বৈধতার প্রমাণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন জয়নাল আবেদিন মাঝারি নামের কুমিল্লার এক আইনজীবী। আগামী 7 কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব না পেলে পরিমণি এবং তার স্বামীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গত মঙ্গলবার 15 ফেব্রুয়ারি রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জয়নাল আবেদিন মাঝারি। লিগ্যাল নোটিশে তিনি বলেছেন, পরিমণি 2012 সালের 28 এপ্রিল 1 লাখ টাকা দেনমহরে যশোরের কেশবপুর থানার ফেরদোস কবির সৌরভকে প্রথম বিয়ে করেন। গত 22 জানুয়ারি গণমাধ্যম থেকে জানতে পারি আপনি সন্তান সম্ভবা। আপনি বলেছেন 2021 সালের 17 অক্টোবর শরীফুল রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রতিষ্ঠিত অভিনেত্রী হওয়ায় আপনার অনেক ফলোয়ার রয়েছে, আপনার এমন কর্মকাণ্ডে সমাজে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশা করি। প্রচলিত আইন এবং ধর্মীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনি আগামী 7 দিনের মধ্যে সৌরভের সঙ্গে তালাক কবে কোথায় হয়েছে তা জনসম্মুখে প্রকাশ করবেন। শরীফুল রাজের সঙ্গে বিয়ের কাবিনের নকল সংযুক্ত করে নোটিশের জবাব দিবেন, অন্যথায় আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। আইনজীবী জয়নাল আবেদিন মাঝারি সাংবাদিকদের বলেছেন, আমি শরীফুল রাজ এবং পরিমণিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, 7 কর্মদিবসের মধ্যে যদি তারা জবাব না দেয় তাহলে পরবর্তী ব্যবস্থা নিব। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।